ব্যবসার সাথে জড়িতদের সাফল্য গাথা সম্ভাবনা প্রযুক্তি এবং পরামর্শ জানাতেই আমার আয়োজন কৃষিতেই বিশ্ব। আমাদের আজকের বিষয় টবে সুষম সার ব্যবস্থাপনা। আমরা ছাদে বারান্দায় শখের বসে কিছু ফল ফলাদি শাকসবজির গাছ আবাদ করে থাকি। আবাদ করতে যে আমরা সার দেওয়ার সঠিক পদ্ধতি না জানার কারণে গাছে সার দেওয়ার সাথে সাথেই গাছ মারা যায়। গাছে 90 প্রকারের খাদ্যের প্রয়োজন হয়। এর মধ্যে এই পর্যন্ত 17টি খাদ্য বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে 9টি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, যেগুলো গাছ বেশি মাত্রায় গ্রহণ করে, আর বাকি 8টি হচ্ছে গৌণ পুষ্টি উপাদান, যেগুলো গাছ কম মাত্রায় গ্রহণ করে। এই মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। এই 9টি পুষ্টি উপাদানের যখন আধিক্য হবে তখনও গাছের যেমন ফলন বিপর্যয় হবে, এবং যখন ঘাটতি দেখা দিবে তখন গাছের ফলন বিপর্যয় হবে। সুতরাং এই 9টি পুষ্টি উপাদান সুষম মাত্রায় গাছে প্রয়োগ করতে পারলেই গাছে কাঙ্ক্ষিত ফলন সম্ভব হবে। চলুন দর্শক, আমরা দেখে আসছি কিভাবে টবের গাছে রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। দর্শক, গাছের সঠিক বাড়বাড়তির জন্য গাছে প্রতি মাসেই একবার রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। একটি টবের গাছের পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অর্থাৎ গাছে যদি কোনো মরা ডাল থাকে সেই ডালগুলো কেটে দিতে হবে, গাছের গোড়ায় যদি কোনো অবাঞ্ছিত ডাল থাকে সেই ডাল কেটে দিতে হবে, গোড়া পরিষ্কার রাখতে হবে। আপনারা দেখছেন যে এই যে ডালগুলো কাঁচা অংশ পর্যন্ত আমরা কেটে নিচ্ছি। এবং এর সাথে আমরা বোর্ডো পেস্ট লাগিয়ে দিই। এখন দেখব সরাসরি টবে কিভাবে রাসায়নিক সার প্রয়োগ করা যায়। আমরা খেয়াল করব চামচে যেন সার লেভেল পরিমাণ হয়, যেন বেশি খাড়া অবস্থায় না থাকে। প্রথমে একটি বাটিতে 4 চামচে 1 চামচ ইউরিয়া, 4 চামচে 1 চামচ টিএসপি, 4 চামচে 1 চামচ পটাশ, 4 চামচে 2/5 থিউবিট এবং 4 চামচে 2/5 দস্তা আমরা একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমরা এই সারটাকে সরাসরি গাছের গোড়ায় আমরা প্রয়োগ করব। প্রথমে এভাবে টবের চার কিনার থেকে মাটিগুলোকে আমরা উপরে উঠিয়ে নিয়ে আসব। এরপরে যে সারটা আমরা মিশ্রণ করে রেখেছিলাম এই সারটাকে আমরা চারদিকে একেবারে টবের কিনারে দিয়ে চারদিকে আমরা সমানভাবে ছিটিয়ে দিয়ে দিব। খেয়াল রাখব কোনো অবস্থাতেই যাতে গাছের গোড়াতে সার না যায়। তারপরে এবার এই জৈব সার মিশ্রিত যে মাটিগুলো, এই মাটিগুলোকে আমরা সারের উপর দিয়ে টেনে দিব। দর্শক, খেয়াল রাখব এভাবে সরাসরি রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে আমরা টবে একদিন আগে পানি দিয়ে এই টবটাকে জৌ অবস্থায় এনে রাখব, এবং পরবর্তী 4 থেকে 5 দিন যাতে পানি দেওয়ার প্রয়োজন না পড়ে, এবং পানি দিলেও আমরা শুধুমাত্র গাছের গোড়ায় দিব। যেখানে সার দিয়েছি ওই জায়গায় যাতে পানি না যায়, যেখানে সার দিয়েছি ওই জায়গায় পানি গেলে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম সরাসরি টবে কিভাবে রাসায়নিক সার প্রয়োগ করা যায়। আমরা এখন দেখব যে টবে রাসায়নিক সার দ্রবণ আকারে উপরি প্রয়োগের পদ্ধতি। একটি গামলা আপনারা দেখছেন, এই গামলাতে 2 লিটার পরিমাণ পানি নিচ্ছি। এই 2 লিটার পানিতে 1 চামচ পরিমাণ ইউরিয়া, 1 চামচ পরিমাণ টিএসপি, 1 চামচ পরিমাণ পটাশ, 1 চামচ পরিমাণ জিপসাম এবং 2/5, অর্থাৎ 1টা চামচের 5 ভাগ করে 2 ভাগ পরিমাণ
সলুবর বোরন মিশিয়ে আমরা একটি দ্রবণ তৈরি করব। এই দ্রবণের কাজটি আগের দিন করতে পারলেই ভালো হয়। তাহলে এখানে যে সারগুলো রয়েছে, বিশেষ করে শক্ত দানার রয়েছে টিএসপি সার, এই সারটা গলতে 16 থেকে 18 ঘন্টা পরিমাণ সময় লাগে। দর্শক, আমরা কাজের সুবিধার্থে এই দ্রবণটা আগেই তৈরি করে রেখেছি। আমরা এই 2 লিটার দ্রবণকে টবে প্রয়োগ করব। ছোট সাইজের টবের জন্য 500 মিলি অর্থাৎ 1/2 লিটার এবং বড় সাইজের যেসব টব রয়েছে সেখানে আমরা 1 লিটার মতো প্রয়োগ করতে পারি। আমরা এই পরিমাণ একটি গাছে 1/2 লিটার পরিমাণ তরল রাসায়নিক সার ব্যবহার করব। আমরা এই পরিমাণ একটি টবে 1 লিটার ব্যবহার করছি। দর্শক, আমরা তরল যে রাসায়নিক সার প্রয়োগ করছি তার 5 দিন পরে আমরা খৈলের দ্রবণ প্রয়োগ করব গাছের গোড়ায়। সেই ক্ষেত্রে 5 লিটার পানিতে 50 গ্রাম খোল আমরা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখব। সুবিধার জন্য আগের দিন আমরা 5 লিটার পানিতে 50 গ্রাম খোল ভিজিয়ে রেখেছি এবং আপনারা দেখছেন এই দ্রবণের কালার কীরকম হয়েছে। এখন আমরা এই 5 লিটার আমরা গাছের গোড়ায় টবের আকার অনুযায়ী প্রয়োগ করব। ছোট টবের ক্ষেত্রে 1/2 লিটার এবং বড় টবের ক্ষেত্রে 1 লিটার। প্রতিবারেই আমরা তরল সার প্রয়োগ করার ক্ষেত্রে বা খৈলের পানি প্রয়োগ করার ক্ষেত্রে আমরা উপরের মাটিটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব, যাতে করে যে উপরে যে স্তর হয়ে আছে এই স্তরটা ভেঙে যায়। এরপরে আমরা যেমন একটি একটি 1/2 ড্রাম খৈল মিশ্রিত পানি 1 লিটার পরিমাণ প্রয়োগ, 5 দিন পর 2 লিটার পানিতে 4 চামচে 1 চামচ ইউরিয়া এবং 4 চামচের 1/5 2 ভাগ বা 2 গ্রাম সিলেটেড জিঙ্ক একসাথে মিশিয়ে টবের আকার ও পরিমাণ অনুযায়ী আমরা 1/2 লিটার এবং 1 লিটার হারে প্রয়োগ করব। তার 5 দিন পরে আমরা খৈলের দ্রবণ প্রয়োগ করব গাছের গোড়ায়। তার 5 দিন পর 2 লিটার পানিতে 4 চামচে 1 চামচ ইউরিয়া এবং 4 গ্রাম থিউবিট, যেটা 80% সালফার, 80 WDG 80% সালফার আমরা মিশিয়ে একটি দ্রবণ তৈরি করছি এবং এই দ্রবণ টবের আকার অনুপাতে 500 মিলি বা 1 লিটার হারে আমরা প্রয়োগ করব। তাহলে টোটাল প্যাকেজ হলো 20 দিনের। 20 দিনের প্রথম দিনে আমরা 2 লিটার পানিতে ইউরিয়া 4 চামচে 1 চামচ, টিএসপি 4 চামচে 1 চামচ, পটাশ 4 চামচে 1 চামচ, জিপসাম 4 চামচে 1 চামচ এবং সলুবর বোরন 4 চামচের 1/5 2 ভাগ প্রথম দিন আমরা প্রয়োগ করব। এর 5 দিন পরে 5 লিটার পানিতে 50 গ্রাম খৈল, তার 5 দিন পরে 2 লিটার পানিতে 1 চামচ ইউরিয়া, 4 চামচের 1 চামচের 1/5 2 ভাগ সিলেটেড জিঙ্ক মিশিয়ে প্রয়োগ করব। তার 5 দিন পরে আবার 5 লিটার পানিতে 50 গ্রাম খৈল, তার 5 দিন পরে 2 লিটার পানিতে 1 চামচ ইউরিয়া এবং 4 চামচে 1/5 2 ভাগ থিউবিট বা কুমুলাস ডি এর মিশিয়ে প্রয়োগ করব। এই প্যাকেজে যদি গাছে উপরি সার প্রয়োগ করা যায় তাহলে টবের যে পুষ্টির যে ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে। সুধী দর্শক, দেখে শিখি, শিখে করি, সুখী সমৃদ্ধ জীবন গড়ি, এই প্রত্যাশায় শেষ করব আজকের কৃষিতেই বিষয় অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় ছিল টবে সুষম সার ব্যবস্থাপনা। আমরা যদি এই পদ্ধতিতে প্রতিটি ছাদ বাগানে বা বারান্দা বাগানে বা আঙ্গিনা বাগানে যদি আমরা রাসায়নিক সারের সুষম ব্যবস্থাপনা করি এবং সুষম মাত্রায় সার প্রয়োগ করি, তাহলে আমাদের ছাদ বাগানের, আঙ্গিনা বাগানের এবং বারান্দা বাগানের গাছগুলো সবল সতেজ থাকবে এবং কাঙ্ক্ষিত ফলন উৎপাদন হবে। আমরা প্রত্যেকেই এভাবেই গাছে জৈব এবং রাসায়নিক সারের সুষম মাত্রায় ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত ফলন উৎপাদনে
সবাই সচেষ্ট হব। এই প্রত্যাশা শেষ করছি, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।